শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের উপর, সেই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। এলাম আপনাদের সঙ্গে কথা বলতে কিটো ডায়েট নিয়ে। আর আপনারা স্ক্রিনে যে একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন, এটি অতি সম্প্রতি প্রকাশিত একটি আর্টিকেল। এই অগাস্ট মাসের 3 তারিখে প্রকাশিত এই আর্টিকেলটি দাবি করে যে কিটো ডায়েট হচ্ছে অসুখ বাঁধানো একটা ধ্বংসাত্মক ডায়েট। তো কিটো ডায়েট সম্পর্কে আমি যে ডিপ্লোমা কোর্স করেছি সেই কোর্সের অংশ হিসেবে এটা সম্পর্কে বিস্তারিত জানতে হয়েছে, শিখতে হয়েছে, এবং তার সঙ্গে তাদের এই কথাগুলো ঠিক মিল ছিল না। আর তার সঙ্গে সময়টা, বাংলাদেশের এখনকার যে অবস্থা, আমাদের দেশে ডক্টর জাহাঙ্গীর কবির এই কিটো ডায়েট নিয়ে কথা বলে সম্প্রতি মহাবিপদের মধ্যে পড়েছেন, ডাক্তাররা সমস্ত তার পেছনে লেগেছে। আর আমি আবার আমার যে কিটো ডায়েট সম্পর্কে শিক্ষা, সেই শিক্ষার উপর ভিত্তি করে ডাক্তারদের অবস্থানের বিরোধিতা করে তাদের অবস্থানের যৌক্তিক যে কতগুলো ভুল সেগুলো তুলে ধরে একটি লেখা প্রকাশ করেছিলাম। তো এই রকমের যখন আর্টিকেলের হেডিং আমি দেখলাম, তখন বুঝতেই পারছেন যে আমারও খানিকটা পায়ের তলায় মাটি কেঁপে উঠলো, যে যদি গবেষকরা দাবি করেন যে কিটো ডায়েটটা হচ্ছে আসলে ডিজিজ প্রমোটিং ডিজাস্টার, মানে অসুখ বাঁধানো ধ্বংসাত্মক ডায়েট, তাহলে একটু দুশ্চিন্তার কথা, তাই না? তো সেজন্যে সঙ্গে সঙ্গে খুঁজতে শুরু করলাম যে এই কথা তারা বললেন কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে। এবং সেটা করতে গিয়ে যে গবেষণাটি পেলাম সেটি হচ্ছে এই গবেষণাটি, ফ্রন্টিয়ার অফ নিউট্রিশন নামে একটি জার্নাল, ফ্রন্টিয়ার্স অফ ইন নিউট্রিশন, সেই জার্নালে এই সম্প্রতি এই লেখাটি প্রকাশিত হয়েছে, কিটোজেনিক ডায়েট এবং ক্রনিক ডিজিজ, অর্থাৎ কিটোজেনিক ডায়েট এবং তার সঙ্গে দীর্ঘমেয়াদী যে অসুখগুলো আমাদের হয়ে থাকে, এবং তারা সেই কিটোজেনিক ডায়েটের এই অসুখগুলোর ক্ষেত্রে যে উপকারী দিক এবং ঝুঁকির দিক সেইগুলো এখানে বিচার করার চেষ্টা করছেন। তো এই গবেষণাটি দেখে তখন ভয় আরো খানিকটা বাড়লো, কারণ তার মানে হচ্ছে যে একটা গবেষণাপত্রে এই দাবিগুলো করা হয়েছে, সুতরাং আশাই করে নিচ্ছিলাম যে নিশ্চয়ই তাদের এই দাবিগুলো করার যৌক্তিক কারণ থেকে থাকবে। তো সেজন্য আরো খোঁজ করতে শুরু করা, এবং আমার সৌভাগ্য যে আমি যে ডায়েট ডক্টর ডট কম এর মেডিকেল ডিরেক্টর ডক্টর ব্রেট শারকে যে অনুসরণ করি, তার কথা আমি শুনি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো তিনি দেখলাম এই বিষয়ে একটি লেখা পাবলিশ করেছেন, এবং এই বিষয়টি নিয়ে একটি রিভিউ করে এই এই যে যে গবেষণাপত্রটি তারা প্রকাশ করেছেন, এটা ঠিক গবেষণাপত্র বলা ঠিক হবে না, এটা হচ্ছে রিভিউ আর্টিকেল বলতে পারেন। রিভিউ আর্টিকেলের অর্থটা হচ্ছে যে অন্য লোকেরা গবেষণা করেছে, এবং আমি যেটা করলাম সেটা হচ্ছে যে সেই গবেষণাপত্রগুলো পড়ে আমি যা বুঝলাম সেগুলোকে একত্র করে একটা নতুন করে একটা একটা বলতে পারেন যে সারমর্মটা মানুষের সামনে তুলে ধরা। তো এটাও আরেক ধরনের গবেষণা বলতে পারেন, কিন্তু ওই যে একেবারে হাতে কলমে গবেষণা করার মতন ঠিক এটা নয়। তো যাই হোক, ওনার এই যে রিভিউ, উনি এই আর্টিকেলটিকে দেখুন যেটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, বা এই রিভিউটিকে উনি আবার রিভিউ করলেন, পর্যালোচনা করলেন যে এর মধ্যে কোনো যৌক্তিক ভুল আছে কিনা, দুর্বলতা আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সেটা পরীক্ষা করলেন, এবং ওনার যে অ্যানালিসিস এই বিষয়টাকে বিশ্লেষণ করে তিনি যেভাবে ব্যাখ্যা করে বোঝালেন সেটা বোঝার পরে মনে হলো যে অকারণেই ভয় পেয়েছিলাম। আর আপনারাও যারা এই ভিডিওর টাইটেল দেখে ভয় পেয়েছেন, আমি তাদেরকেও আশ্বস্ত করব যে দুর্ভাবনার খুব বেশি কিছু নেই। তো চলুন, আপনাদের সেবায় আমি এখন যেটা করব সেটা হচ্ছে ডক্টর ব্রেট স্যারের সেই ভিডিওটিকে বাংলা যে অনুবাদ আমি করেছি, আমার 2 দিন সময় 2 দিন সময় লেগেছে এই অনুবাদটি করতে, আধা ঘন্টার ভিডিও, তাকে অনুবাদ করতে সময় অনেকখানি লাগে, তো কিন্তু সেটা ভাবানুবাদ, তার মানে একেবারে প্রতিটি কথাই যে আমি সঠিকভাবে অনুবাদ করতে পেরেছি তা নয়, কিন্তু আমার মনে হয় যে মোটামুটি ধারণাটা আমি বাংলায় অনুবাদ করতে পেরেছি। তো সেই অনুবাদটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো ডক্টর ব্রেড স্যারের ভিডিওটিকে চালিয়ে দিয়ে, যাতে করে
আপনারা এই গবেষণাটির বা এই যে রিভিউটি বা পর্যালোচনা পত্র বলতে পারেন, এই রিভিউটির যে দুর্বলতাগুলো, যেখানটাতে সমস্যাগুলো, সেগুলো সম্পর্কে জানতে পারবেন, যাতে করে কিটো ডায়েট বিষয়ে যদি কেউ আপনাদেরকে বৈজ্ঞানিক গবেষণার প্রমাণ হাজির করে এই আর্টিকেল, তাহলে আমার ভিডিওটা তাদেরকে দিলে তাদের এই ভুল ধারণাগুলোর কিছু কি বলে যে সমাধান হতে পারে। তো যদিও অনেকের ক্ষেত্রে হয়তো সেটা হবে না, কারণ অনেক লোকেই যেটা করেন সেটা হচ্ছে যে তাদের ধারণাগুলোকে ধরে রাখেন, তার কারণ হচ্ছে তারা বিশ্বাস করেন, তারা এক একটা বিশ্বাস নিয়ে থাকেন, তারা বিজ্ঞান নিয়ে বিজ্ঞানকে ঠিক গুরুত্ব দেন না, তারা গুরুত্ব দেন তাদের অন্য যে ভাবনা চিন্তাগুলো সেগুলোকে। তো দুঃখজনকভাবে সেই ক্ষেত্রে অবশ্য সাহায্য করার খুব বেশি উপায় থাকে না। তো আমি ভিডিওটি শুরু করার আগে চট করে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে যারা এই যে আর্টিকেলটি, এই রিভিউটি যারা করেছেন, লি ক্রসবি, ব্রেন্ডা ডেভিস, শিভম যোশী, মেগান জার্ডিন, জেনিফার পল, তারপরে ম্যাগি নিওলা, এবং না এই নামটা অনেকে চিনবেন হয়তো, নীল ডি বার্নার্ড, ডক্টর নীল ডি বার্নার্ড, উনি তো ডক্টরই বোধ হয়। তো ওনারা, মজার ব্যাপার হচ্ছে যে ওনারা সবাই একটা সংগঠনের অংশ, এবং এই গবেষণাটি ওনারা সেই সংগঠনের তরফ থেকেই প্রকাশ করেছেন। সংগঠনটির নাম কি? ফিজিশিয়ান্স কমিটি ফর রেসপন্সিবল মেডিসিন, ফিজিশিয়ান্স কমিটি ফর রেসপন্সিবল মেডিসিন। তো নামটা শুনে হঠাৎ করে বেশ ভারী একটা নাম বলে মনে হয়, কিন্তু যদি আমরা তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা আরো একটু পরিষ্কার হতে শুরু করে। এই হচ্ছে তাদের ওয়েবসাইট, ডক্টর নীল বার্নার্ডের ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা একটা ইউটিউব ভিডিও তিনি করেছেন, সেখানে কি শেয়ার করার চেষ্টা করছেন। তো এই পেজটা হচ্ছে এই যে ফিজিশিয়ান্স কমিটি ফর রেসপন্সিবল মেডিসিন, তাদের যে অ্যাবাউট আস, তাদের নিজের সম্বন্ধে যে 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 বলার ওয়েব পেজ, এটা তাই। এখানে ডক্টর গ্রেগরিকেও দেখা যাচ্ছে, তারপরে আর কাউকে চেনা যায় না, অন্য কাউকে আমি আর চিনতে পারছি না। তো তাদের ভিশন বা মিশন সম্পর্কে যদি একটু খোঁজ করি, তাহলে দেখুন এখানে তাদের ভিশন রয়েছে, এবং ভিশনে বলা আছে ক্রিয়েটিং আ হেলদিয়ার ওয়ার্ল্ড থ্রু আ নিউ এমফাসিস অন প্ল্যান্ট বেসড নিউট্রিশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ কন্ডাক্টেড এথিক্যালি উইদাউট ইউজিং অ্যানিমালস। পরিষ্কার যেটা, সেটা হচ্ছে যে তারা উদ্ভিদ ভিত্তিক যে খাদ্য অভ্যাস সেটাকে প্রমোট করছেন, এবং আপনি যদি মাংস খান তাহলে ওনাদের সঙ্গে আপনার মারামারি বেঁধে যাবে। আর তাদের মিশনে রয়েছে দ্য ফিজিশিয়ান কমিটি ইজ ডেডিকেটেড টু সেভিং অ্যান্ড ইম্প্রুভিং হিউম্যান অ্যান্ড অ্যানিমাল লাইভস থ্রু প্ল্যান্ট বেসড ডায়েট অ্যান্ড এথিক্যাল অ্যান্ড ইফেক্টিভ সায়েন্টিফিক রিসার্চ। একই কথা বারবার ফিরে আসছে, সেটি হচ্ছে যে তারা তারা যে সমাধান চান, সে সমাধানটা উদ্ভিদ ভিত্তিক হতে হবে, যদি সেটা না হয় তাহলে তারা সেই সমাধান নিয়ে কথা বলতে রাজি নন, এইরকম একটা অবস্থান তাদের, যেটা কিনা একজন চিকিৎসক হিসেবে আমার মনে হয় অত্যন্ত ভুল অবস্থান। কারণ চিকিৎসক হিসেবে চিকিৎসকদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যে আমার রোগীর জন্য যেটা ভালো আমি তাকে সেটাই বলবো, সেটা এখন আমার ধর্ম, আমার বিশ্বাস, আমার যে সংস্কৃতি তার থেকে ভিন্ন হলেও কিছু করার নেই, এটা যদি রোগীর জন্য ভালো হয় তাহলে আমি সেটা বলবো। কিন্তু ওনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনাদের মিশনটাই একটু ভিন্ন রকম। যাই হোক, যথেষ্ট পরিমাণ কি বলে যে ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিলাম। তো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে ডক্টর ব্রেটশার বা ডাক্তার ব্রেটশার, তার যে ভিডিওটি, তার যে রিভিউ ভিডিওটি, সেটিকে চালিয়ে দিয়ে তার সঙ্গে সঙ্গে বাংলা যে অনুবাদটি আমি করেছি সেটাকে পড়ার চেষ্টা করব। তো এখনকার কথাগুলো তাহলে ধরে নেবেন যেগুলি ডক্টর ব্রেটশারের কথা, মাঝে মাঝে দুই একখানা কথা অবশ্য আমার ব্যাখ্যা করার প্রয়োজন হতে পারে, যদি সেরকম হয় তাহলে আমি থেমে আপনাদেরকে সেটা বুঝিয়ে বলবো। তো চলুন তাহলে শুরু করি। কিটো ডায়েট হচ্ছে রোগ বাঁধানোর এক ধ্বংসাত্মক ডায়েট, গবেষণা সতর্কীকরণ। বিশ্লেষণ,
গর্ভবতী মা এবং কিডনি রোগীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় কিটো ডায়েট। কিটো ডায়েটের বৈজ্ঞানিক পর্যালোচনায় হৃদরোগ, ক্যান্সার এর ঝুঁকি বাড়ায় এবং গর্ভবতী মা ও কিডনি রোগীদের জন্য ক্ষতিকর। তো এই সব প্রকাশনাগুলো, এই যে যে হেডলাইনগুলো আপনারা দেখলেন, যেগুলো কিনা সবই 3 তারিখে 3রা অগাস্ট প্রকাশিত হয়েছে, এই প্রকাশনাগুলোর ভিত্তি হচ্ছে সম্প্রতি ফ্রন্টিয়ার অফ নিউট্রিশন জার্নালে প্রকাশিত একটি বৈজ্ঞানিক বিশ্লেষণমূলক রচনা, এখন থেকে যাকে আমরা রিভিউ নামে ডাকবো, যার শিরোনাম কিটোজেনিক ডায়েট এবং দীর্ঘমেয়াদী রোগ, সুবিধা অসুবিধার তুলনা। সন্দেহ নেই যে এই শিরোনামগুলো খুবই ভীতিকর। আপনি যদি কিটোজেনিক ডায়েট করেন বা শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে এমন শিরোনাম আপনাকে স্বভাবতই ভড়কে দিতে পারে। এমন নজরকাড়া শিরোনামগুলো গুলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সত্যের সঠিক উপস্থাপনা নয়, এবং তাই আমাদেরকে আরো একটু গভীরে গিয়ে দেখতে হবে যে এই রিভিউটি কি, এই গবেষণার গবেষকরা আসলে কি তথ্য পেয়েছেন। প্রথম পদক্ষেপ হচ্ছে দেখা যে কে বা কারা এই রিভিউটি লিখেছেন। যদিও রিভিউর লেখকরা যে শিরোনামগুলো লেখেননি যদিও রিভিউর লেখকরা যে শিরোনামগুলো লেখেননি সেটা পরিষ্কার, বরং প্রচার বিভাগের লোকেরা নজর কাড়ার উদ্দেশ্যে এই শিরোনামগুলো লিখে থাকেন, কিন্তু যেভাবে লেখা হয় তা বিভ্রান্তি বাড়ায় বই কমায় না। প্রথম শিরোনামটি দেখুন, কিটো ডায়েট হচ্ছে রোগ বাঁধানোর ধ্বংসাত্মক একটি ডায়েট, গবেষকদের সতর্কীকরণ। খুবই শক্তিশালী দাবি, তাই না? এই শিরোনাম পড়ে মনে হবে যে যারা কিটো ডায়েটের উপর গবেষণাগুলো করেছিলেন তারা আমাদেরকে সতর্ক করছেন। মজার ব্যাপার হচ্ছে তা কিন্তু নয়, বরং এই কথা বলছেন তারা যারা আসল গবেষণাগুলো পর্যালোচনা করছেন, অর্থাৎ গবেষণাগুলো পড়ে বোঝার চেষ্টা করেছেন। তারা নিজেরা কিটো ডায়েট নিয়ে কোনো গবেষণাই আসলে করেননি। প্রশ্ন হলো এরা কারা? তারা হলেন ফিজিশিয়ান্স কমিটি ফর রেসপন্সিবল মেডিসিন নামের একটি গ্রুপের সদস্য। নামটি শুনলে মনে হয় সাংঘাতিক কিছু, কিন্তু ওয়েবসাইটে দেখলেই তাদের শক্তিশালী পক্ষপাতিত্বের প্রমাণ দেখতে পাওয়া যায়। আমি ডক্টর ব্রেডশার, আমি dietdoctor.com এর মেডিকেল ডিরেক্টর। এখানে আমাদের একটি উদ্দেশ্য হলো বিভ্রান্তি দূর করা, সমালোচকের দৃষ্টি দিয়ে বিচার বিশ্লেষণ করে পরিষ্কার করে আপনাদেরকে জানানো যে কখন তথ্য আসলে প্রমাণ ভিত্তিক, তথ্য একপক্ষীয় এবং গবেষণা সঠিক উপস্থাপন নয়, প্রমাণগুলো কখন বিভ্রান্তিকর এবং যথেচ্ছা ব্যবহৃত, প্রমাণের জোর কতটুকু ইত্যাদি। এই রিভিউটিকে সেই ভিত্তিতেই পর্যালোচনা করব। আমি মনে করি এর মধ্যে বেশ অনেকগুলো অনেকগুলো দোষী রয়েছে। যেমন আগেই বলেছি যে এই রিভিউর লেখকগণ হলেন ফিজিশিয়ান্স কমিটি ফর রেসপন্সিবল মেডিসিন নামে একটি সংগঠনের সদস্য। তাদের ওয়েবসাইট বলছে যে তারা উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভ্যাস এবং নৈতিক ও কার্যকরী গবেষণার মাধ্যমে মানব ও প্রাণীকুলের জীবন উন্নয়নের জন্য নিবেদিত। সাথে সাথে আপনি হয়তো আমার মতোই ভাবছেন যে তাদের উপস্থাপিত তথ্যগুলো সাবধানে যাচাই করে এগোতে হবে, কেননা পরিষ্কার দেখা যাচ্ছে যে তাদের একটি লক্ষ্য রয়েছে, নেটফ্লিক্স ভিত্তিক অনেক ডকুমেন্টারি যেমন হয় সেই রকম। কিন্তু এই কথা একই রকম ভাবে খাটবে যদি মাংস ব্যবসার সাথে যুক্ত কোনো দল বা কিটো ডায়েট করা কোনো দল এই রকমের কোনো দাবি করত। লেখকগণ কারা তা জানতে হবে যেন শুরুতেই আমরা বুঝতে পারি যে তাদের পারি যে তাদের কথাগুলো একটি বিশেষ উদ্দেশ্য দ্বারা প্রভাবিত কি না। পক্ষপাতিত্ব থাকলেই যে তাদের তথ্যগুলো ভুল তাও বলা যাবে না, কিন্তু পরীক্ষা করার সময় আমরা আরো বেশি সাবধান হতে পারবো। প্রথম কথা হলো, যে কোনো খাদ্য অভ্যাস যেখানে শর্করার পরিমাণ কমানো হয় তাতে দেহে কিটোসিস হয় এবং দেহে কিটোন তৈরি হয়, এমন অনেকগুলো বিভিন্ন রকমের ডায়েট রয়েছে। এই লেখার শুরুতে আমি স্পিডটা একটু কমিয়ে দিই, কারণ উনি আমার তুলনায় অনেক বেশি দ্রুত এগিয়ে যাচ্ছেন, আমি পড়ে ওনার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে যেতে পারছি না। আমি সেটাও করলাম, আর সঙ্গে আরেকটা যেটা করবো, অ্যানোটেশন বন্ধই থাকুক দরকার নেই, আর আরেকটা যেটা করবো, আর কি যন্ত্রণা, ক্লিক করলাম, তুমি প্লে করো বাবা, এদিকে আবার নাড়াচাড়া করলে কি করে হবে, ছাড়াকে নিয়ে এক যন্ত্রণা। এইবারে আবার এনলার্জ করি, স্ক্রোল করে গেলাম, একটু পিছিয়ে নিচ্ছি ওনার ভিডিওটাকে যাতে করে আমার কথার সঙ্গে মেলে।
প্রথম কথা হলো যে কোনো খাদ্য অভ্যাস যেখানে শর্করার পরিমাণ কমানো হয় তাতে দেহে কিটোসিস হয় এবং দেহে কিটোন তৈরি হয়, এমন অনেকগুলো বিভিন্ন ধরনের ডায়েট রয়েছে। এই লেখার শুরুতে বা এই রিভিউর শুরুতে তারা তা স্বীকার করেন যখন 4:1 ডায়েট নিয়ে কথা বলেন। অনেকেই আপনারা জানেন না এই 4:1 ডায়েটটা কি, চলুন বুঝিয়ে বলি। কিটোজেনিক ডায়েটের যাত্রা শুরু হয় মৃগী রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার মাধ্যমে। এই ডায়েট ছিল খুবই বেশি চর্বি এবং সামান্য শর্করা ও আমিষ সমৃদ্ধ। 4:1 হলো সেই কিটো ডায়েট যা ঔষধ ব্যর্থ বা ঔষধে ব্যর্থ শিশু মৃগী রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার হতো, যেখানে 4 ভাগ চর্বি এর সাথে মাত্র 1 ভাগ আমিষ এবং শর্করা মিলিয়ে দেয়া হতো। কিন্তু সেটি একটি বিশেষ রকমের কিটোজেনিক ডায়েট যা এখন আর কোথাও ব্যবহার হয় না। সাধারণ মানুষ তো বটেই, এমনকি এপিলেপসি রোগীদের ক্ষেত্রেও এখন অ্যাটকিন্স ডায়েটের একটি পরিবর্তিত রূপ বেশি কার্যকরী বলে প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে ব্যবহৃত কিটোজেনিক ডায়েট যা স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি সারিয়ে তুলতে পরীক্ষা করা হচ্ছে, তা 4:1 কিটোজেনিক ডায়েট ব্যবহার করে হয় না। সাথে সাথে এই বিষয়টি তাদের এই রিভিউর একটা সমস্যা হিসেবে ধরা পড়ে, কেননা এই রিভিউ লেখার সময় তারা যে গবেষণাগুলোকে ভিত্তি করে কথা বলছেন সেই গবেষণাগুলো 4:1 ডায়েটের উপর করা। বাস্তবে আমরা যেহেতু সেই কিটোজেনিক ডায়েট করছি না, তাই তাদের কথাগুলো আমাদের উপর প্রযোজ্য নয়। এটা হলো তাদের রিভিউর একটা অসুবিধা যে তারা এক জগতের প্রমাণকে অন্য জগতের উপর প্রযোজ্য বলে উপস্থাপন করেছেন। দ্বিতীয় সমস্যাটি হলো তারা যে গবেষণাগুলো বাছাই করেছেন তাদের রিভিউর ভিত্তি হিসেবে সেই গবেষণাগুলোর অনেকগুলোই শর্করা কমানোর সাথে সাথে আমিষ এবং চর্বি কতটা খেতে হবে তাও নিয়ন্ত্রণ করেছে। আধুনিক কিটোজেনিক ডায়েটে কিন্তু আমরা তা করি না। আমাদের জন্য শর্করার পরিমাণ কমালেই হলো, চর্বি এবং আমিষ কে কতটা খাবেন তা ব্যক্তির জীবনধারা, শক্তি চাহিদা, খাদ্য প্রীতি, স্বাদ ইত্যাদির উপর নির্ভর করবে। কিন্তু তারা ধরেই নিয়েছেন যে আজকের কিটো ডায়েটও প্রোটিন ও চর্বি নিয়ন্ত্রিত, যা ভুল ধারণা। এরপরে তারা বিপাকীয় চাহিদা নিয়ে কথা আলোচনা করেছেন। তারা বলেছেন খাওয়ার পরে লিভারে কিটোন উৎপাদন শুরু করার জন্য শর্করা খাওয়ার পরিমাণ কমাতে হবে এবং চর্বি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। তারা ধরেই নিয়েছেন যে শর্করা কমালে সাথে সাথে চর্বি বাড়াতেই হবে। এটি আসলে একটি ভুল ধারণা এবং মোটেও সত্য নয়। এডেল হাইট কিটোজেনিক ডায়েট সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত লিখেছেন, এবং আমরা যদি কিটোজেনিক ডায়েট নিয়ে করা গবেষণাগুলোকে দেখি, কোনো কোনো পর্যালোচনা নয় বরং আসল গবেষণাগুলো যদি দেখি, তাহলে দেখতে পাই যে কিটো ডায়েট যেহেতু মোট ক্যালোরি খাওয়া কমে যায় বা কিটো ডায়েটে যেহেতু মোট ক্যালোরি খাওয়া কমে যায়, তাই চর্বির আপেক্ষিক পরিমাণ বাড়লেও মোট পরিমাণ বাড়ে অতি অল্প বা বাড়ে না, গবেষণা তাই দেখিয়েছে। এখানে চট করে একটু বুঝিয়ে বলে রাখি, শাহাদাত বলছি এখন, সেটি হচ্ছে যে এই যে তুলনামূলকভাবে চর্বির পরিমাণ বাড়ে কিন্তু আসল পরিমাণটা বাড়ে না, কথাটার মানে কি? ধরুন আমি 1000 ক্যালোরি খাবার খাচ্ছি, তার মধ্যে 600 ক্যালোরি ছিল আমার চর্বি, আর তাহলে আমার ক্যালোরির পরিমাণ ছিল 60%, চর্বি থেকে ক্যালোরির পরিমাণ ছিল 60%। এখন আমি যদি 800 ক্যালোরি খাই এবং আমার চর্বির পরিমাণ থাকে এখনো 600, তাহলে কিন্তু তুলনামূলকভাবে পার্সেন্টেজ হিসেব করে, শতকরা হিসেব করলে এখন আমার চর্বির পরিমাণ বেড়ে গিয়েছে, অথচ আমি কিন্তু খাচ্ছি আগে যে 600 ক্যালোরি চর্বি খেতাম এখনো সেই 600 ক্যালোরি চর্বি খাচ্ছি, কিন্তু যেহেতু মোট খাওয়াটা আমার কমে এসেছে সেজন্যে আমার আপেক্ষিক যে মাত্রা, আপেক্ষিক যে পরিমাণ, সেটা তখন বড় মনে হচ্ছে। তো গবেষণা তাই দেখিয়েছে, তাই কিটো ডায়েট করলে লোকের চর্বি খাওয়ার পরিমাণ আসলে খুব বাড়ে না। এই দলিলগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, কেননা এই রিভিউতে তারা ধরে নিয়েছেন যে কিটো ডায়েট কারীরা গাদা গাদা চর্বি খায়, যা সত্য নয়। কিছু ডায়েট আছে যার যার যারা কিছু ডায়েট আছে যেখানে চর্বি খাওয়া বাড়াতে বলা হয় ভীষণ ভাবে, কিন্তু প্রচলিত কিটো ডায়েটে তা বলে না, এবং যে গবেষণাগুলোর উপর ভিত্তি করে এই রচনা লেখা হয়েছে তারা সেরকম ডায়েট নিয়ে গবেষণা করেননি। এবারে দেখুন আমিষ নিয়ে তাদের আরেকটি কথা, আমাকে যে প্রায় উত্তেজিত করে তুলেছিল। কিটোজেনিক ডায়েটে দেহের আমিষ ব্যবহারের ধরন পরিবর্তিত হয় দাবি করে তারা বলেন, কোট, দেহ যত বেশি সম্ভব আমিষ গ্লুকোজ নিওজেনেসিস প্রক্রিয়ার দিকে ঠেলে দেয় এবং অতি সামান্য আমিষ ব্যবহার হয় দেহ মেরামতের কাজে, এন্ড অফ কোট। এই তথ্য কোথা থেকে জানা গেল তা জানতে আমার মতো আগ্রহী হয়তো আর কেউ নেই, কিন্তু এই কথার সমর্থনে কোনো গবেষণার উদ্ধৃতি নেই,
এমন শক্তিশালী কথার সমর্থনে কোনো গবেষণা তারা উল্লেখ করলে না, এটা অতি হতাশাব্যঞ্জক। আমি যতদূর জানি এই দাবিটি মোটেও সত্য নয়, এবং কোনো গবেষণায় এই তথ্য পাওয়া গেলে আমি তা পড়ে দেখতে চাই। মনে হচ্ছে তারা তাদের ধারণাকে বৈজ্ঞানিক সত্য হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা একটা বিশাল সমস্যা। তাদের কাজের উপর ভরসা হারাবার মতন যথেষ্ট ভুল আমরা এর মধ্যেই দেখলাম। এরপরে তারা কেটোজেনিক ডায়েটের পুষ্টিমান নিয়ে আলোচনা করেছেন, এবং আবারও আমরা দেখতে পাই ভুল ধারণা, অনুমান অনুমান ইত্যাদি, যা এই রিভিউর একটি বিশাল দুর্বলতা। তারা ধরেই নিয়েছেন যে কিটো ডায়েটে কেউ শাক সবজি খান না, তাই তারা শাক সবজি থেকে পাওয়া অনেক পুষ্টি থেকে বঞ্চিত হবেন। এটি একদম ভুল ধারণা, কেননা মাটির উপরে জন্মানো সবজি খাওয়ার কোনো সীমা বাধা নেই অধিকাংশ কিটো ডায়েটে। হ্যাঁ, 4:1 কিটোজেনিক ডায়েট হলে তা সত্য হতে পারতো, কিন্তু আমরা তো সেই ডায়েট করছি না। টাইপ 2 ডায়াবেটিস, মেটাবলিক সিন্ড্রোম, স্থূলতা, যকৃতের চর্বি, PCOS ইত্যাদির জন্য যে কিটো ডায়েট, তাতে যত খুশি মাটির উপরে জন্মানো শাকসবজি খেতে উৎসাহিত করা হয়। কিটো ডায়েটে শাকসবজি খাওয়া হয় না কথাটা ডাহা মিথ্যে কথা। বরং কিটো ডায়েট করতে এসে অনেকেই এমন কথা বলেন যে তাদের জীবনে তারা এত সবজি আগে কখনো খাননি। এই নিন তাদের আরেকটি কথা, যেখানে তারা বলেছেন যে এই ডায়েটগুলো ভিটামিন, খনিজ লবণ, আঁশ এবং ফাইটোকেমিক্যাল ঘাটতি হতে পারে, যা ফল, সবজি এবং আস্ত শস্যকণার মধ্যে থাকে। সন্দেহাতীতভাবেই এটি একটি অসত্য দাবি। একই ভিত্তিতে তারা ফাইবার ঘাটতি হবে বলে তারা দাবি করেছেন। নিশ্চয়ই কিছু কিটোজেনিক ডায়েট ফাইবারবিহীন হতে পারে, কিন্তু অধিকাংশই তা নয়। কিটো ডায়েটের সংজ্ঞা মতে এটি সীমিত ফাইবার ডায়েট নয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, যে সকল গবেষণা ফাইবারকে উপকারী ভূমিকা রাখতে দেখেছে তাদের সবগুলোই ছিল উচ্চ শর্করা ভিত্তিক প্রেক্ষাপটে করা। সীমিত শর্করার ক্ষেত্রে আঁশ আসলে উপকারী কিনা সেটা আমরা জানি না, কিন্তু সব কথা বাদ দিলেও কিটো ডায়েট যেহেতু ফাইবার সীমিত নয়, তাই এই যুক্তি এখানে মোটেও প্রযোজ্য নয়। তাদের পরবর্তী দাবিটিও অত্যন্ত ভাবনার বিষয়। তারা বলেন, কোট, সীমিত শর্করা ভিত্তিক ডায়েটগুলোতে প্রায়শই থায়ামিন, ফোলেট, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন B6, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা এবং পটাসিয়াম ইত্যাদির অভাব হয়। চলুন একটু ভেবে দেখি বিষয়টি। থাইমিন দুধ এবং মাংসের মধ্যে থাকে, ফোলেট অ্যাসপারাগাস এবং অ্যাভোকাডোর মধ্যে থাকে, B6 মুরগির মাংস, শুকরের মাংস এবং বাদামের মধ্যে পাওয়া যায়, ক্যালসিয়াম দুগ্ধজাত যত পণ্য রয়েছে যেটা কিনা আমাদের চারপাশে প্রচুর থাকে সবগুলোতে পাওয়া যায়, আয়রন মাংসের মধ্যে পাওয়া যায় এবং মাংসই আয়রনের সব থেকে ভালো উৎস, পটাসিয়াম অ্যাভোকাডোর মধ্যে পাওয়া যায়। সীমিত শর্করা বা কিটো ডায়েটে এগুলো হলো প্রধান খাবার। তাহলে কিটোজেনিক খাবারে এই পুষ্টি উপাদান এবং ভিটামিনের ঘাটতি হবে কি করে? এই দাবির কোনো অর্থই হয় না। আমার মতে অতি নিম্নমানের যুক্তি এবং লেখা। এরপরে তারা কতগুলো রোগ নিয়ে আলোচনা করেন। তারা স্বীকার করেন যে এই ডায়েটে মৃগী রোগীর খিঁচুনি কমে যায়, সাথে সাথে ঔষধের প্রয়োজনীয়তা কমে। ঔষধ প্রয়োজনীয়তা কমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা দামের কথা ছেড়ে দিলেও এই মৃগী রোগের ঔষধগুলোর ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বিশেষ করে ভয়াবহ মানসিক পার্শ্ব প্রতিক্রিয়া, আর এই ঔষধগুলো কমাতে পারা নিঃসন্দেহে খুব ভালো। কিটোজেনিক ডায়েট এক্ষেত্রে খুবই কার্যকর। এরপরে তারা আপত্তি তোলেন যে দীর্ঘমেয়াদে কাউকে কিটো ডায়েট করানোটা কঠিন। শিশুদের জন্য যে কোনো ডায়েট করাই খুব কঠিন, সেটা আমরা সবাই বুঝি। 4:1 ডায়েট হলে তো কোনো কথাই নেই। তবে বর্তমানে অ্যাটকিন্স ডায়েটের একটি পরিবর্তিত রূপ ব্যবহার করছি আমরা, এবং তা করছি প্রাপ্ত বয়স্কদের মধ্যে। এরকম ভিন্ন, যা কিনা একদম ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু তারা সব মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলেছেন। কথা হচ্ছে যে ওজন কমানো এবং ডায়াবেটিস সারানোর বর্তমান কিটো ডায়েটের মূল উদ্দেশ্য। কিটো ডায়েট লোকে প্রধানত সে কারণেই ব্যবহার করেন। এই অংশের শুরুতেই তারা তাদের একটি ভুল, সীমিত শর্করা বলতে তারা এখানে বলেছেন যে 40% কম ক্যালোরি শর্করা থেকে আসবে, যা এই রচনার শুরুতে তারা যে বা এই রিভিউ শুরুতে তারা যে সীমিত শর্করার সংজ্ঞা দিয়েছেন তার থেকে ভিন্ন। তার মানে এই অংশের জন্য যে গবেষণাগুলো নেওয়া হয়েছে সেগুলো কিটোজেনিক ডায়েটের উপর করা গবেষণা নয়, এবং এই রিভিউতে এগুলো অন্তর্ভুক্ত করার কোনো কারণ নেই, কারণ এই রিভিউ কিটোজেনিক ডায়েটের রিভিউ। এভাবে যেমন খুশি গবেষণা থেকে তথ্য তুলে আনার চেষ্টা করলে তা পানি ঘোলা করা ছাড়া আর কিছুই নয়। কিটোজেনিক ডায়েট নিয়ে রিভিউ যদি লিখতে চান, দয়া করে কিটোজেনিক ডায়েটের উপর করা গবেষণা ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না। সঠিক তথ্য নিয়ে কাজ করা খুব জরুরি। এই ভুল তারা বারবার করেছেন। এরপরে তারা আলোচনা করেন যে কিটোজেনিক ডায়েট কি করে ক্ষুধা কমায়। তারা স্বীকার করেন যে কিটোজেনিক খাদ্যাভ্যাসে ক্ষুধা কমে, সেটা ঠিক কথা, এবং অনেকগুলো গবেষণায় তা দেখা গিয়েছে। কিন্তু তারপরে তারা এই কথাটিকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেন মাত্র 2 সপ্তাহব্যাপী মেটাবলিক ওয়ার্ড ভিত্তিক একটি গবেষণা দিয়ে।
মাত্র 2 সপ্তাহ। এতেই পরিষ্কার বোঝা যায় যে সত্য অন্বেষণে তাদের উদ্দেশ্য অন্বেষণ তাদের উদ্দেশ্য নয়, বরং তাদের বিশ্বাসকে প্রতিষ্ঠা দেওয়াই তাদের উদ্দেশ্য। কিটো ডায়েট নিয়ে যারা কাজ করেন তারা জানেন যে এর জন্য সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে গবেষণা মাত্র 2 সপ্তাহের তাকে এমন রচনার অংশ করাটাই ভুল। কিটোজেনিক ডায়েট শুরু করলে প্রথম 2-3 সপ্তাহে কিটো অ্যাডাপ্টেশন এর সময় যে সমস্যাগুলো কারো কারো হয় সেগুলো মাস বা বছর পরে আর ঘটে না। দীর্ঘমেয়াদী পরীক্ষাগুলোতে ক্ষুধা কমে যাবার তথ্যই উপস্থাপন করেছে। তার মানে তারা এমন উপাত্ত ব্যবহার করেছেন যা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। আরো মজার ব্যাপার হলো, ডাক্তার লাডউইগের গবেষণার তথ্য নিয়ে তারা বলেছেন যে কিটোজেনিক ডায়েটে শক্তি খরচ বেড়ে যেতে দেখা গেছে কমপক্ষে স্বল্প মেয়াদে। স্বল্প মেয়াদি কথাটির ব্যবহার খেয়াল করেছেন আশা করি, এখানে তারা মেয়াদ উল্লেখ করতে ভুলেননি। কিন্তু মজার কথা হলো যে অন্য গবেষণাগুলোর ক্ষেত্রে তারা মেয়াদ উল্লেখ করেননি, সেটা কেন? এই প্রশ্ন করলেই এবং তাদের ভাষার ব্যবহার দেখলেই তাদের পক্ষপাতিত্বের চিত্র পরিষ্কার ফুটে ওঠে। এরপরে তারা একাধিক মেটা অ্যানালিসিস ব্যবহার করেছেন যা তারা করতেই পারেন। এগুলোতে দেখা যায় যে স্বল্প মেয়াদে অর্থাৎ 6 মাস বা তার কম মেয়াদে কিটো ডায়েটে ওজন তুলনামূলকভাবে বেশি কমে এবং দীর্ঘমেয়াদে অন্যান্য ডায়েটের মতোই হয়। কিন্তু এমন কতগুলো গবেষণা তারা ব্যবহার করেছেন, যেমন ডায়েট ফিট গবেষণা, যেখানে কিটো ডায়েট দিয়ে শুরু করা হলেও পরে দেখা যায় যে শর্করার পরিমাণ বাড়ানো হয়েছে। এগুলো কিছুতেই কিটো ডায়েট ভিত্তিক গবেষণা নয়, মেটা অ্যানালিসিস গুলোতে এসব গবেষণা অন্তর্ভুক্ত হওয়ার কথাই নয়। ডায়েট ফিট গবেষণার শেষ প্রান্তে এসে কিটোজেনিক দল প্রতিদিন প্রায় 130 গ্রাম শর্করা খাচ্ছিল, যা কিটো ডায়েটের সংজ্ঞা বিরোধী। এমন ভাবে গবেষণাকে ব্যবহার করা এবং এদের খুঁটিনাটি গুলো উল্লেখ না করা বিভ্রান্তি বাড়ানো ছাড়া কমায় না। এমন গবেষণার উপর ভিত্তি করে এই রিভিউ লেখা একেবারেই অযৌক্তিক। এখানে আরো একটি গবেষণা দেখুন, যেখানে 35% এর কম শর্করাকে কিটোজেনিক বলে দাবি করা হয়েছে। এই গবেষণা কিছুতেই কিটোজেনিক ডায়েট গবেষণা নয় এবং কোনোভাবেই এই রিভিউর অংশ হবার যোগ্য নয়। এবারে আমি অবশ্য সাধাত বলছি, এবারে আমি অবশ্য ডক্টর সারের থেকে খানিকটা এগিয়ে গিয়েছি, যদিও তার গতি কমানো রয়েছে। এই 35% যে শর্করা খাওয়ার যে গবেষণাটি কথা এইমাত্র আমরা পড়লাম, সেই কথাটি একটু পরে উনি স্ক্রিনে দেখাবেন। যাই হোক, আমি পড়ে যাই, কারণ হয়তো উনি আবার আমাকে ধরে ফেলবেন। এরপরে অন্য একটি গবেষণা ব্যবহার করে তারা দাবি করেন যে প্রথম 2 সপ্তাহে কিটোজেনিক দলের মধ্যে চর্বি নয় বরং চর্বিহীন ভর কমার কারণে ওজন দ্রুত কমে। চর্বিহীন ভর বলতে অনেকেই মনে করতে পারেন যে তা হয়তো পেশি, কিন্তু আসলে এই ওজন কমে পানি কমে যাওয়ার কারণে। কিটোজেনিক ডায়েটে আমাদের জমে থাকা গ্লাইকোজেনের পরিমাণ কমে এবং এর সাথে আটকে থাকা পানিও দেহ থেকে বেরিয়ে যায়। তবে তারা দাবি করেন যে 4 সপ্তাহ পর অন্য দল যারা কিটোজেনিক ডায়েট করছিলেন না তাদের প্রায় সম পরিমাণ ওজন কমে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই 2 বা 4 সপ্তাহে কি ঘটে তাই নিয়ে ভাবছি, নাকি 6 মাস বা 1 বছর পরে কি হয় আমরা তা দেখতে চাই? এই রিভিউর লেখকগণ চিকিৎসক এবং তাই দীর্ঘমেয়াদ নিয়ে তাদের আরো বেশি ভাববার কথা, যা তারা ভাবেননি। বরং অতি স্বল্প মেয়াদী গবেষণা দিয়ে কিটোজেনিক অভ্যাস বিপজ্জনক বলে তাদের বিশ্বাসকেই প্রমাণ করার চেষ্টা করেছেন। কিন্তু সেটা অনৈতিক, কেননা সেটি সত্য কথা নয়। প্রথম 2 সপ্তাহের মধ্যে এমন অনেক পরিবর্তন হয় যা পরে আর হয় না। তারপরে তারা এরপরে তারা কথা বলেন টাইপ 1 ডায়াবেটিস নিয়ে। কিটোজেনিক ডায়েট টাইপ 1 ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী হতে পারে সন্দেহ নেই, কিন্তু একজন প্রশিক্ষিত চিকিৎসক ছাড়া ভালো ফল অর্জন করা অতি কঠিন। টাইপ 1 ডায়াবেটিস রোগীরা কেউ যদি কিটোজেনিক ডায়েট করতে চান, তাহলে ডক্টর ইয়ান লেকের সাথে আমার যে আলোচনাটি সেটি দেখতে পারেন। টাইপ 1 গ্রিটে উপস্থাপিত গবেষণাগুলো আপনারা দেখতে পারেন, যেখানে পরিষ্কার তারা দেখিয়েছেন যে কিটোজেনিক ডায়েট টাইপ 1 ডায়াবেটিকদের জন্য উপকারী এবং নিরাপদ। কিন্তু চিকিৎসকের সহায়তা ছাড়া একলা একলা কিটোজেনিক ডায়েট করতে যাবেন না যদি আপনি টাইপ 1 ডায়াবেটিক হন। এই রিভিউতে তারা বলার চেষ্টা করেছেন যে টাইপ 1 ডায়াবেটিকদের কিটোন বেড়ে যেতে পারে। সে কথা ঠিক যে নিজে নিজে কিটো ডায়েট করতে গেলে কিটোন উৎপাদন বেড়ে গিয়ে বিপত্তি হতেই পারে, কিন্তু এক্ষেত্রেও কিটোন আসলে সমস্যা নয়, বরং নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়াটাই আসল কথা। তাদের রিভিউর টাইপ 1 ডায়াবেটিস অংশটিও এই অবস্থান থেকে বেশ একপেশে, তবে নিশ্চয়ই চিকিৎসকদের সহায়তা নিয়ে করা উচিত। এছাড়াও তারা এই অংশে চর্বি ঘটিত সমস্যার কথা উল্লেখ করেন, যা অধিকাংশ মানুষের জন্য কোনো সমস্যা নয়।
আমরা হৃদরোগের অংশটি নিয়ে যখন আলোচনা করব সেই সময় এই চর্বির দিকে দৃষ্টি দেব। এরপরে তারা টাইপ 2 ডায়াবেটিস নিয়ে একটি বিশাল আলোচনা করেন। কিটো ডায়েটের সব থেকে বড় উপকার হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া, বহু সংখ্যক গবেষণাও তাই প্রমাণ করে দেখিয়েছে, তারাও তা স্বীকার করেছেন। তারা বলেন স্বল্প মেয়াদে কিটোজেনিক ডায়েট ক্ষুধা দমিয়ে রাখে, ওজন কমায়, রক্তের গ্লুকোজ কমায় এবং HbA1c কমায়। কিছু কিছু গবেষণা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ার কথাও বলেছেন, তবে এর কার্যকারিতা চর্বি কতটা কমেছে তার উপর নির্ভরশীল বলে প্রতীয়মান হয়েছে। তারা এই কথাটি খুব গুরুত্ব দিয়ে বারবার বলার চেষ্টা করেছেন যে চর্বির পরিমাণ কমাই এই ফলের কারণ। মজার ব্যাপার হচ্ছে এই বিষয়ে দুই রকমের প্রমাণই আছে গবেষণা থেকে। কিছু গবেষণা দেখিয়েছে যে ওজন কমলে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে এবং অন্যরা দেখিয়েছেন যে ওজন না কমলেও তা হয়। আমরা সম্প্রতি 3 জন রোগীর গল্প প্রকাশ করেছে করে তা দেখিয়েছি, কিন্তু তারও আগে দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন অফ মেডিসিন একটি গবেষণা প্রকাশ করেছিল যেখানে ওজন বিশেষ না কমলেও ইনসুলিন সংবেদনশীলতা বেড়েছে বলে দেখা গিয়েছিল। তার মানে এমন গবেষণা আছে যা ইঙ্গিত করে যে ওজন কমা ছাড়াও কোনো বিষয় রয়েছে এখানে। তারা অবশ্য শুধুমাত্র সেসব গবেষণাই ব্যবহার করেছেন যা তাদের বিশ্বাসকে প্রমাণ করার জন্য ব্যবহার করা যায়, তাদের উপস্থাপিত তথ্য বানানো নয় কিন্তু এক পক্ষীয় যা অন্য গবেষণার তথ্যকে গোপন রেখে করা। এরপরে তারা দাবি করেন যে কিটোজেনিক ডায়েট ইনসুলিন বধিরতা ঘটায়। এটা ঠিক যে কিটো ডায়েটকারীরা হঠাৎ খুব বেশি শর্করা খেলে স্বল্প সময়ের জন্য তাদের মধ্যে ইনসুলিন বধিরতার লক্ষণ দেখা যায়, সেটা একদম ঠিক কথা, কিন্তু 2-3 দিন বাড়তি শর্করা খেলে এই অবস্থা সেরে স্বাভাবিক হয়ে যায়, আর সেটা শরীরবৃত্তীয়ভাবে সেটাই হবার কথা। এই তথ্যের উপর ভিত্তি করে কিটো ডায়েটকে ইনসুলিন বধিরতার জন্য দায়ী করা আসলে এই তথ্যের অন্যায্য ব্যবহার বলে আমার মনে হয়। কিটোজেনিক ডায়েটই ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটায় এমন দাবি প্রথমত মিথ্যা এবং পুরো বিষয়টিকে কেবল আরো ঘোলাটেই করে। এরপরে তারা একটি মেটা অ্যানালিসিস ব্যবহার করে দাবি করেন যে দীর্ঘমেয়াদী কিটো ডায়েটের ক্ষেত্রে এই উপকার কমে যায়। আগেই যেমন বলেছি, আপনি যদি এমন গবেষণার উপর ভিত্তি করেন যা ক্রমান্বয়ে শর্করার পরিমাণ বাড়াতে থাকে, তাহলে ডায়েটটাই আর কিটো ডায়েট থাকে না, তখন উপকারিতাও থাকবে না, তা আর অনাকাঙ্ক্ষিতও নয়। কিন্তু আরো সন্দেহের বিষয় হচ্ছে যে তারা ভার্টা হেলথ এর ডক্টর সারা হলবার্গের গবেষণা, যেখানে 3 বছর পরেও চমৎকার অংশগ্রহণ ছিল এবং ডায়াবেটিস রোগ সেরে যেতে দেখা গেছে অভাবনীয় মাত্রায় বছর পরেও অভাবনীয় মাত্রায় তারা সেই গবেষণাটি আলোচনা থেকে বাদ রাখেন। তাদের একপেশে উপস্থাপনার আরেকটি উদাহরণ সেটি। তবে তারা স্বীকার করেন যে স্যারা হলবার্গের গবেষণায় রোগীর ঔষধ ব্যবহার কমার প্রমাণ আছে, যা খরচ এবং পার্শ্বপ্রতিক্রিয়ার বিবেচনায় রোগীর উপর গঠনমূলক প্রভাব ফেলে। এরপরে তারা কথা বলেন রোগ প্রতিরোধ নিয়ে, যেমন টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ, এবং এইখানে তারা যৌক্তিকতার সীমা ছাড়িয়ে একাধিক দাবি করেছেন। আমরা এমন গবেষণার কথা জানি যেখানে কিটোজেনিক অভ্যাস ব্যবহার করে 50% প্রি ডায়াবেটিস সেরে যেতে দেখা গেছে, যা ডায়াবেটিস প্রতিরোধে কিটোজেনিক অভ্যাস ব্যবহারের পক্ষে শক্তিশালী প্রমাণ। কিন্তু তারা এমন গবেষণা বাদ দিয়ে পুষ্টিবিদ্যার পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা বা নিউট্রিশনাল এপিডেমিওলজি ব্যবহার করেছেন, যা গুণগত দিক থেকে অতি নিম্নমানের। খাদ্য প্রশ্নপত্র, অংশগ্রহণকারীদের স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অতি সামান্য ঝুঁকির মাত্রা পরিবর্তন, এবং এই গবেষণার ব্যবহার করে তারা দাবি করেন যে লাল মাংস, সাদা মাংস বলতে মুরগির মাংস বা হাঁসের মাংস, মাছ, ডিম এবং পনির খাওয়া ডায়াবেটিস হবার সাথে সম্পৃক্ত, কিন্তু কিটোজেনিক খাদ্য অভ্যাসের সাথে এই গবেষণাগুলোর কোনো সম্পর্কই নেই। এগুলো অতিমাত্রায় ক্যালোরি, অতিমাত্রায় শর্করা এবং অতিমাত্রায় চর্বি খাওয়ার উপর ভিত্তি করে করা, যার উপর নিউট্রিশনাল এপিডেমিওলজির দুর্বলতায় আক্রান্ত। কিটোজেনিক ডায়েটের রিভিউর জন্য এই গবেষণাগুলো অন্তর্ভুক্ত হবার একদম কোনো কারণ নেই, এতে শুধু পাঠকরাই বিভ্রান্ত হবেন। কিটোজেনিক খাদ্যাভ্যাস নিয়ে লেখা রিভিউতে এই তথ্যগুলো দেখলে স্বাভাবিকভাবেই পাঠক মনে করতে পারেন যে কিটোজেনিক খাবারগুলো ডায়াবেটিসের কারণ, অথচ এমন কোনোই প্রমাণ নেই। বরং প্রমাণ আছে ঠিক উল্টো, যেখানে এই খাবার ভিত্তিক জীবনধারা ডায়াবেটিস রোগ সারিয়ে তুলেছে। অমদ্যপায়ীদের যকৃতে চর্বি বা
NAFLD রোগটি নিয়ে এরপরে তারা কথা বলেন। তাদের এই কথাগুলো খুব কৌতুককর। তারা প্রথমে দেখানোর চেষ্টা করেন একজন সুস্থ মানুষের ট্রাইগ্লিসারাইড কোথা থেকে আসে এবং কিভাবে ব্যবহৃত হয়। খেয়াল করার বিষয় হলো যে তারা তাদের স্বীকারোক্তি মতেই সুস্থ লোকেদের কথা বলছেন, কিন্তু সুস্থ লোকের তো যকৃতে চর্বি নেই, তাহলে এই তথ্য সম্পূর্ণই অপ্রাসঙ্গিক। এটা এখন প্রমাণিত যে সুস্থ মানুষের দেহের তুলনায় মেটাবলিক সিন্ড্রোম বা ইনসুলিন রেজিস্ট্যান্স আক্রান্তদের দেহ ভিন্নভাবে এই ট্রাইগ্লিসারাইডের ব্যবস্থাপনা করে। তার মানে তাদের কথাগুলো শুধুই বিভ্রান্তিকর। পরবর্তী একটি বাক্যে তারা বলেছেন, কিটোজেনিক ডায়েট সম্পৃক্ত চর্বি, কোলেস্ট্রল এবং প্রাণীজ প্রোটিন খাওয়ার পরিমাণ বাড়ায়, যেগুলোকে ইনসুলিন রেজিস্ট্যান্স, অক্সিডেটিভ স্ট্রেস বা অক্সিজেন অক্সিদহনজনিত চাপ এবং কলিজার দিকে যাওয়া মুক্ত চর্বির পরিমাণ বাড়ার সাথে 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 সহ সংঘটিত হতে দেখা গিয়েছে। অর্থাৎ এই দুটো জিনিস একত্রে ঘুরতে দেখা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন প্রেক্ষাপটে? সীমিত শর্করা ভিত্তিক খাদ্য অভ্যাস অনুসরণ করেন যারা, তাদের মধ্যে একদম এমন প্রমাণ নেই যে সম্পৃক্ত চর্বি, কোলেস্ট্রল এবং প্রাণীজ আমিষ খাওয়া ইনসুলিন রেজিস্ট্যান্স ইত্যাদির সাথে সহ সংঘটিত হয়। তবে উচ্চ শর্করা, উচ্চ চর্বি সমৃদ্ধ খাদ্য অভ্যাস বা পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণার কথা অবশ্য ভিন্ন। সেখানে এমন সহ সংগঠন সংগঠন দেখা গেলেও কিটোজেনিক খাদ্যাভ্যাসের আলোচনায় এর স্থান নেই। NAFLD নিয়ে আমাদের ওয়েবসাইটে একটি রচনা রয়েছে, যেখানে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ দিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা সেই লেখাটি পড়লে পরিষ্কার ধারণা পাবেন আশা করি। এরপরে তারা বলেন, কোট, এপিডেমিওলজিক্যাল গবেষণায় উচ্চ মাত্রায় সম্পৃক্ত চর্বি, ট্রান্স চর্বি, সহজপাচ্য চিনি এবং বিশেষ করে লাল এবং প্রক্রিয়াজাত মাংসযুক্ত ডায়েট যাতে আঁশ এবং ওমেগা থ্রি জাতীয় চর্বির ঘাটতি রয়েছে, তেমন ডায়েটে NAFLD হতে সহায়তা করে বলে মনে করা হয়। আবারও, সীমিত শর্করা এবং কিটোজেনিক খাদ্যাভ্যাসের পর্যালোচনায় এর কোনো স্থান নেই, আর তারাই বলছেন জিনিসটা মনে করা হচ্ছে, আসলে কোনো প্রমাণ নেই। এবারে তারা ক্যান্সার রোগ এবং এর প্রতিরোধ নিয়ে কথা বলেন। এটা খুব সত্য যে ক্যান্সার রোগের ক্ষেত্রে কিটোজেনিক খাদ্যাভ্যাস নিয়ে খুব বেশি গবেষণা হয়নি, এখনো অনেক প্রশ্নের জবাব অজানা। ডায়েট ডক্টর পডকাস্টে ডক্টর অ্যাঞ্জেলা পফের সাথে এই বিষয়ে একটি আলোচনা আছে। সেই আলোচনা একটি চমৎকার উদাহরণ, যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একজন বিজ্ঞানী আসলে কি ভাষায় কথা বলেন, কতটা সতর্কতার সাথে প্রমাণের নির্ভরশীলতা এবং গুণগত মান নিয়ে সৎ এবং পক্ষপাতহীন আলোচনা করেন। কিটোজেনিক ডায়েট ক্যান্সার সারিয়ে তুলতে পারে এমন কোনো গবেষণার কথা আমরা জানি না। তাই আপনি যদি ক্যান্সার রোগী হন এবং কিটোজেনিক খাদ্যাভ্যাস ব্যবহার করতে চান, তাহলে আপনার চিকিৎসকের সাথে আলোচনা করে সেটা করবেন। অনেকেই এর থেকে উপকার পাওয়ার দাবি করেছেন এবং আমরা তত্ত্বীয়ভাবে বুঝি কেন এই ডায়েট সাহায্য করতে পারে, কিন্তু শুধু চিকিৎসকের সহায়তা নিয়েই এই ডায়েট ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এরপরে তারা ক্যান্সার প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। এখানেও এই রচনার লেখকগণ নিউট্রিশনাল এপিডেমিওলজি ভিত্তিক তথ্য উপস্থাপন করেন, যা গুণগত মানসম্পন্ন নয়। এবং আরো বড় কথা হলো, এই গবেষণাগুলো কিটোজেনিক ডায়েট ভিত্তিক নয়, সুতরাং এই তথ্য উপাত্ত বর্তমান এই রিভিউর জন্য প্রযোজ্য নয়। আপনারা হয়তো আমার এই একই কথা বারবার শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু বারবার না বলে আমি পারছি না যে কিটো ডায়েট নিয়ে পর্যালোচনায় অন্য ধরনের ডায়েট নিয়ে করা গবেষণার তথ্য অন্তর্ভুক্ত করা শুধুই বিভ্রান্তি ছড়ানো। এই বিষয়ে ডায়েট ডাক্তার সাইটে সহায়িকা রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। লাল মাংসের সাথে ক্যান্সারের সম্পর্ক নিয়েও একটি বিভাগ রয়েছে, যেখানে আমরা সব রকমের প্রমাণ এবং তাদের গুণগত মান নিয়ে আলোচনা করেছি, যা আপনাকে আরো বৃহত্তর একটি পরিষ্কার চিত্র দেবে। এরপরে আসে আলজেমার্স অসুখ। তারা স্বীকার করেন যে কিটো ডায়েটের কিছু উপকারী দিক রয়েছে এই রোগের ক্ষেত্রে, কিন্তু তারপরে তারা প্রশ্ন তোলেন যে এই ডায়েট অনুসরণ বন্ধ করলে সেই উপকারগুলো তো আর পাওয়া যাবে না। সাধারণ বুদ্ধিতেই আমরা বুঝতে পারি যে কোনো ঔষধ খাওয়া বন্ধ করে দিলে তার উপকার আর পাওয়া যাবে না, কোনো নিরামিষ ভিত্তিক ডায়েট বন্ধ করে দিলেও তার উপকারগুলো আর পাওয়া যাবে না। সুতরাং এই প্রশ্নটি অত্যন্ত অবান্তর এবং হাস্যকর প্রশ্ন। হ্যাঁ, কিটোজেনিক অভ্যাস কাজ করে, কিন্তু সেটা বন্ধ করলে তখন আপনার কি হবে? কোনো হাস্যকর প্রশ্ন, তাতে কোনো সন্দেহ নেই। যদি যদি ডায়েট আপনার উপকার করে, তাহলে আপনি হয়তো তা বন্ধ করবেন না। কেউই হয়তো এই অবস্থায় ডায়েট বন্ধ করতে চাইবে না, হতেও তো পারে, তাই না? তারপরে তারা প্রতিরোধের ক্ষেত্রে আবার সেই নিউট্রিশনাল এপিডেমিওলজি ব্যবহার করেছেন, যার এই পর্যালোচনায় কোনো স্থান নেই, আগেই বলেছি। এইবারে তারা কথা বলেন হৃদরোগ নিয়ে। শুরুতেই খুব ভীতিকর একটি বাক্য দিয়ে শুরু করেন। তারা বলেন,
রক্তের চর্বি কণার ঘনত্বের উপর সীমিত শর্করা ডায়েটের প্রভাব নিয়ে তারা ভীষণভাবে শঙ্কিত। তার মানে ট্রাইগ্লিসারাইড কমানো, এইচডিএল বাড়ানো এবং ক্ষুদ্রতর এলডিএল কমানো এবং মোটের উপর এপোবি অপরিবর্তিত থাকা, এটা অত্যন্ত শঙ্কার বিষয়। কেননা কিটোজেনিক ডায়েটে কিন্তু ঠিক তাই হয় বলে বিজ্ঞান আমাদেরকে দেখিয়েছে। তাদের সপক্ষে প্রমাণ হিসেবে তারা দুটি গবেষণা ব্যবহার করেন, যেখানে দেখা যায় যে কিছু অংশগ্রহণকারীর এলডিএল কোলেস্ট্রল 10% বেড়ে গিয়েছে। মজার ব্যাপার হলো, তারা এই একই গবেষণাতে অন্য যে পরিবর্তনগুলো পাওয়া গিয়েছিল তা তারা বেমালুম চেপে যান। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা অসম্পূর্ণ একটি চিত্র আমাদের দিচ্ছেন। সারা হলবার্গের গবেষণা থেকে এলডিএল বৃদ্ধির কথা দেখে আমি সেই একই গবেষণায় পাওয়া অন্য তথ্যগুলো দেখার আশা করছিলাম, কিন্তু তারা সেগুলো অবজ্ঞা করেছেন। কি পাওয়া গেছিল সেই গবেষণায়? এলডিএল সি বেড়েছিল 10%, কিন্তু হৃদরোগের পূর্বাভাস যে সূচক থেকে আরো নির্ভরযোগ্যভাবে জানা যায়, যেটা হচ্ছে এপোবি, তার কোনো পরিবর্তন হয়নি। এবং 10 বছরের মধ্যে হৃদরোগ হবার ঝুঁকি হিসেব করে 12% কমে যেতে দেখা গিয়েছে। অথচ তাদের এই রিভিউতে তারা সেগুলো কিছুই উল্লেখ করেননি। তারা শুধু তাদের উদ্দেশ্য সিদ্ধির জন্য যেটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়েছেন। তাদের রিভিউতে একটি অংশ আছে যেখানে বড় এবং ছোট এলডিএল নিয়ে তারা কথা বলেন। এটা সত্য যে এ বিষয়ে বিজ্ঞানীরা এখনো যথেষ্ট জানেন না। একটি গবেষণায় দেখা গেছে যে বড় এলডিএল কণার সংখ্যা বেড়ে গেলেও হৃদরোগের ঝুঁকি খানিকটা বাড়ে, যদিও তা ছোট ঘন এলডিএল এর মতন ঝুঁকি বাড়ায় না, তবু তা উল্লেখযোগ্য ঝুঁকি, যদিও খুব কম। কিন্তু অন্য যে গবেষণাগুলো রয়েছে যেখানে হৃদরোগের ঝুঁকি বাড়ার কোনো প্রমাণ পাননি, সেগুলো তারা বাদ দিয়েছেন। এই বিষয়টি এখনো নিশ্চিত নয়, কিন্তু লক্ষণীয় যে তারা অন্য গবেষণাগুলোর কথা উল্লেখ করেননি, সেটা একটা সমস্যা। তার উপরে এই গবেষণায় কিটোজেনিক অভ্যাস ব্যবহার করা হয়নি, তাহলে ওই একটি গবেষণার ফল কিটো ডায়েটকারীদের ক্ষেত্রেও একইভাবে প্রভাব ফেলবে তা নিশ্চিত করে বলা যায় না। এরপরে তারা এইচডিএল নিয়ে আলোচনা করেন। জেনেটিক পরিবর্তন এবং ঔষধ নির্ভর গবেষণায় দেখা গিয়েছে যে এইচডিএল বাড়লেও হৃদরোগের ঝুঁকি অপরিবর্তিত থাকে, কিন্তু কিটোজেনিক ডায়েট তো ওই দুটি উপায়ের কোনোটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং পুষ্টি এবং জীবনধারা ভিত্তিক পরিবর্তন এটা। ওই গবেষণা তাহলে এই প্রেক্ষাপটে ব্যবহার উপযোগী নয়। অন্যদিকে এই বিষয়ে বিজ্ঞানীরা একমত যে এইচডিএল এর কম সংখ্যা কাম্য নয়। কি করে এইচডিএল বাড়িয়ে রাখা যায়? সব থেকে সহজ উপায় হচ্ছে সীমিত শর্করা ভিত্তিক খাদ্য অভ্যাস। কিন্তু এই তথ্য এই আলোচকদের উদ্দেশ্যের সাথে মেলে না, তাই তারা জেনেটিক এবং ঔষধ ভিত্তিক গবেষণার কথা উল্লেখ করলেও জীবন ধারা পরিবর্তন ভিত্তিক গবেষণা বাদ রেখেছেন। তাছাড়াও লিপিড ত্রয় ভিত্তিক বা লিপিড ট্রায়াড ভিত্তিক গবেষণা রয়েছে, যেখানে এইচডিএল কম, ট্রাইগ্লিসারাইড বেশি এবং এলডিএল বেশি, এর সাথে অন্য দুটোকে বাদ দিয়ে শুধু শুধুমাত্র এলডিএল বেশিকে তুলনা করে দেখা গেছে যে রোগের ক্ষেত্রে এদের প্রভাব বিভিন্ন। এই রকমের অনেকগুলো গবেষণা আছে যা তারা তাদের আলোচনায় তুলে আনেননি। তবে আগেই যেমন বলেছি যে এই বিষয়গুলোতে এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তাই এই গবেষণাগুলো বাদ দেওয়া অযৌক্তিক নয়। এবারে তারা কিডনি স্বাস্থ্য নিয়ে কথা বলেন। সেখানে পাথর হবার ঝুঁকি আছে, ঠিক, কিন্তু তাদের আলোচনায় তারা শুধু প্রাণীজ খাবারের ঝুঁকি নিয়ে কথা বলেছেন। উদ্ভিদ ভিত্তিক খাবার যেমন উচ্চ মাত্রায় অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, বাদাম ইত্যাদি, যা কিটো ডায়েট করার সময় আমরা বেশি খাই, যা ক্যালসিয়াম অক্সালেটস গঠন করে কিডনির পাথর ঘটাতে পারে, এই বিষয়েও তারা নীরব। ইউরিক অ্যাসিড ভিত্তিক কিডনি হবার ঝুঁকি প্রাণীজ খাবারে বাড়ে, ঠিক, কিন্তু বাস্তবে এই ধরনের পাথর দেখা যায় খুবই কম। সাথে বিবেচনা করতে হয় যে ডায়েট শুরুর আগে আগে কিডনিতে পাথর ছিল কিনা। আগে পাথর থেকে থাকলেই শুধু প্রাণীজ খাবারে পাথরের ঝুঁকি বাড়ে। এখানেও আবার তারা তাদের নিম্নমানের এপিডেমিওলজিক্যাল গবেষণাবদ্ধ উপাত্ত, যার সাথে কিটোজেনিক ডায়েটের কোনো মিল নেই, উপস্থাপন করে প্রাণীজ খাবারের সাথে কিডনি পাথর হবার ঝুঁকি বাড়ার দাবি করেন, যদিও সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার মানে খুব সীমিত পরিসরে তারা তাদের উপাত্তের উপস্থাপন করেছেন। এরপর তারা কথা বলেন দীর্ঘমেয়াদী কিডনি অসুখ নিয়ে। মজার ব্যাপার হচ্ছে এ বিষয়ে ডক্টর ডেভিড আনউইন সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন, যেখানে তিনি দেখিয়েছেন যে তার রোগীদের মধ্যে সীমিত শর্করা ভিত্তিক ডায়েট ক্রনিক কিডনি অসুখ কমিয়ে সুস্থতার দিকে নিয়ে গেছে। এই বিষয়ে আমাদের ওয়েবসাইটে একটি সহায়িকা আছে যা আপনারা পড়ে দেখতে পারেন, কিন্তু এই বিষয়টি এখন পরিষ্কার যে উচ্চ আমিষ ভিত্তিক খাদ্য অভ্যাস, যা সব কিটো ডায়েট অনুমোদন করে না, বা সীমিত শর্করা ভিত্তিক কিটোজেনিক ডায়েট
কিডনির দীর্ঘমেয়াদী ক্ষতি করে না যদি আপনি সুস্থ হন বা মায়োলিন ঘটিত কিডনি অসুখ থাকে। মজার ব্যাপার হলো, কিটো ডায়েট কিডনির ক্ষতি করবে তাদের এই দাবি প্রমাণ করার জন্য তারা যে মেটা অ্যানালিসিসটি ব্যবহার করেছেন, সেই অ্যানালিসিসের গবেষকগণ নিজেরাই তাদের গবেষণায় অন্তর্ভুক্ত গবেষণাগুলোর গুণগত মান খারাপ বা খুব খারাপ বলে ঘোষণা করেছেন। তারা বলেন, কোট, সাধারণভাবে প্রমাণগুলো নিম্ন বা অতি নিম্ন মান সম্পন্ন, অন্তর্ভুক্ত গবেষণাগুলো গ্রহণযোগ্য মাত্রা থেকেও নিম্নমানের ছিল, সাথে অসুখের বিভিন্নতা, গবেষণাগুলোর মেয়াদ বিভিন্ন, শুরুতে কিডনির কার্যকারিতা কেমন ছিল সেটা, কিডনি অসুখের কারণটা কি ছিল, এবং বিভিন্ন মাত্রা নিম্ন আমিষ সমৃদ্ধ খাবার, এই সবগুলো মিলিয়ে তাদের গবেষণাকে প্রভাবিত করেছে। এন্ড অফ কোট। মানসম্পন্ন গবেষণায় এই রকমের অ্যানালিসিস খুব বেশি ভূমিকা রাখতে পারে না, আর এমন গবেষণার উপর ভিত্তি করে কোনো জোরদার দাবি করা বোকামি, যখন গবেষণার গবেষকগণ নিজেরাই এর দুর্বলতার কথা এমন ভাবে বলেছেন। এরপরে তারা তাদের প্রিয় এপিডেমিওলজিক্যাল গবেষণা আবার নিয়ে আসেন, যার কোনো স্থান নেই এই আলোচনায়। এরপরে তারা গর্ভধারণ নিয়ে আলোচনা করেন। সন্দেহ নেই যে এটি এমন একটি বিষয় যেখানে পক্ষপাত মুক্ত নিয়ন্ত্রিত গবেষণা বা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল করার সুযোগ নেই, তাই গর্ভধারণকালে কিটোজেনিক ডায়েট করতে চাইলে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। এই পর্যালোচনায় তারা যে দলিলগুলো দিয়েছেন তা অতি নিম্নমানের, কিন্তু তারপরেও যদি আপনার দুশ্চিন্তা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সামনে এগোবেন। অন্যদিকে আমরা জানি যে কিটোজেনিক ডায়েট ওজন কমাতে এবং গর্ভধারণকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী, তাই এর থেকে কিছু উপকার পাওয়া যেতে পারে, কিন্তু চিকিৎসকের সাথে আলোচনা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। এবারে তারা কিটো ডায়েটের বৈরী প্রভাব নিয়ে আলোচনা করেন। অতি স্বল্পমেয়াদী কিটো ফ্লুকে তারা বিশাল সমস্যা হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছেন, যদিও এটি মোটেও তেমন বড় কিছু নয়। আমাদের সাইটে এই বিষয়ে সহায়িকা রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। কিটো ডায়েট শুরু করার প্রথম 2 সপ্তাহ অল্প কিছু লোক কিটো ফ্লুতে আক্রান্ত হন, যা যথেষ্ট পরিমাণ লবণ এবং পানি পান করার মাধ্যমে সমাধান করা যায় অতি সহজেই। এটি যেহেতু অতি সাময়িক এবং সবাই খুব সহজেই এর থেকে সেরে ওঠেন, তাই এটা মোটেও গুরুত্বপূর্ণ কিছু নয়। দ্বিতীয় যে বৈরী প্রভাবের কথা তারা তুলে আনেন তা হলো, দীর্ঘমেয়াদে কিছু মানুষ এই ডায়েট করতে পারে না। তবে এই কথা কিন্তু যে কোনো ডায়েটের ক্ষেত্রেই খাটে। নিরামিষ ডায়েট, সীমিত ক্যালোরির ডায়েট ইত্যাদি সব ক্ষেত্রেই এই কথা সত্য যে কিছু লোক দীর্ঘমেয়াদে কোনো ডায়েটেই স্থির থাকতে পারেন না। এখানে অবশ্য তারা সারা হলবার্গের গবেষণাটি উল্লেখ করতে পারতেন, যেখানে 3 বছর পরেও অধিকাংশ লোক এই ডায়েট করছিলেন এবং উপকার পাচ্ছিলেন, যদিও তা করলে তাদের উদ্দেশ্য সফল হতো না। তাই আংশিক আংশিক চিত্রই তারা দিচ্ছেন আমাদের। এরপরে তারা হাড়ের স্বাস্থ্য নিয়ে কথা বলেন এবং অতি স্বল্পমেয়াদী একটি গবেষণা ব্যবহার করেন, যেখানে হাড়ের স্বাস্থ্য পরীক্ষা না করে এর সাথে সম্পর্কিত কতগুলো সূচক ব্যবহার করে অনিশ্চিত সিদ্ধান্ত দিয়েছেন তারা। এই বিষয়ে আমাদের ওয়েবসাইটে আরেকটি সহায়িকা রয়েছে, যেখানে একাধিক নির্ভরযোগ্য গবেষণার তথ্য দিয়ে আমরা দেখিয়েছি যে সীমিত শর্করা ভিত্তিক বা কিটোজেনিক ডায়েট হাড়ের স্বাস্থ্যের জন্য মোটেও ঝুঁকিপূর্ণ নয়। সবশেষে তারা সম্মিলিত বা যে কোনো কারণে মৃত্যুর সংখ্যা দিয়ে কিটো ডায়েটকে ক্ষতিকর প্রমাণ করার চেষ্টা করেন। প্রমাণ হিসেবে তারা যে গবেষণাটিকে উপস্থাপন করেন সেখানে অংশগ্রহণকারীরা প্রতিদিন 40% শর্করা খেয়েছেন, কিছুতেই তা কিটোজেনিক ডায়েট নয়। সুতরাং এই রচনায় এই গবেষণার কোনো স্থান নেই। উপসংহারে বলতেই হচ্ছে যে এটি একটি একপার্শ্বীয় রচনা, এর ব্যাপারে কোনো সন্দেহই নেই। তারা বারবার নিম্নমানের এপিডেমিওলজিক্যাল গবেষণা যার কিটো ডায়েটের সাথে কোনো সম্পর্ক নেই তার উপাত্ত ব্যবহার করেছেন, সাথে মিশিয়েছেন 4:1 কিটোজেনিক ডায়েটের তথ্য, যা একটি বিশেষ ধরনের কিটোজেনিক ডায়েট এবং বর্তমানে তার ব্যবহার হয় না। কিটো ডায়েটকে নিয়ে যদি সমালোচনা করতে হয় তাহলে কিটোজেনিক ডায়েট ভিত্তিক গবেষণা ব্যবহার করেই তা করতে হবে, এটা সাধারণ বুদ্ধির দাবি। অন্য ডায়েট ভিত্তিক গবেষণার তথ্য যথেচ্ছা ব্যবহার করলে সেটি সত্য উদ্ঘাটনে সহায়তা না করে বরং বিভ্রান্তি বাড়াবে। আশা করছি এই ভিডিও আপনাদেরকে এই ভিডিও থেকে আপনারা পরিষ্কার দেখতে পেয়ে থাকবেন যে এই পর্যালোচনাটি একপার্শ্বীয় একটি চিত্র দিয়েছে এবং তথ্যের ভুল উপস্থাপনের মাধ্যমে তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করেছে। এ বিষয়ে dietdoctor.com ওয়েবসাইটে অনেকগুলো সহায়িকা রয়েছে, যেখানে আরো নির্ভরযোগ্যভাবে গবেষণার তথ্য উপস্থাপন করা হয়েছে। এই রকম রচনা আসলে খুব হতাশাব্যঞ্জক, বিশেষ করে নজর কাড়া শিরোনামগুলো। এরা অতি ভীতিকর একটি দাবি করেছেন, যদিও বিজ্ঞান এই দাবি সমর্থন করছে না একদম।
যেন ফসকা কেরো নিয়ে বজ্র আঁটুনির চেষ্টা। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের ওজন কমাতে এবং ডায়াবেটিস থেকে বেঁচে থাকতে সহায়তা করা। তা রোগীর জন্য উপযুক্ত যে কোনো ডায়েট দিয়ে করা যেতে পারে, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সীমিত শর্করা এবং কিটোজেনিক ডায়েট অনেকের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে। কারো কারো জন্য নিরামিষ ডায়েট সে কাজ করতে পারে যদি তা সঠিকভাবে ব্যবহার করা হয়। এই রচনার লেখকদের মূল উদ্দেশ্য হচ্ছে নিরামিষ ডায়েট ব্যবহার বাড়ানো এবং প্রাণীজ খাবারের বিরোধিতা করা। চিকিৎসকদের সংগঠন হয়েও রোগীর স্বাস্থ্য তাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি যদি রোগীকে প্রাণীজ খাবার খাওয়াতে হয়। চিকিৎসক হিসেবে আমার মনে হয় আমাদের সেবা রোগী ভিত্তিক হওয়া দরকার, যেখানে আমরা তাই বলবো যা রোগীর জন্য উপকারী হবে এবং আমাদের বিশ্বাসকে তাদের উপরে চাপিয়ে দেব না। এ ছিল আমার প্রিয় ডক্টর ব্রেট স্যারের আলোচনা, যেখান থেকে এই কিটো ডায়েট সম্পর্কে আমরা যে স্কেয়ারি বা অত্যন্ত ভীতিকর কতগুলো হেডলাইন দেখলাম সেই হেডলাইনগুলোর ব্যাখ্যা তিনি করেছেন, এবং আশা করি এই ওনার চমৎকার এই আলোচনা থেকে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই গবেষণাটিকে আসলে ডাস্টবিনে ফেলার উপযুক্ত গবেষণাও নয় এটি, বা এই যে রিভিউটি এটি ঠিক কোথাও দেবার মতন নয়। ফ্রন্টিয়ার্স ইন নিউট্রিশন এই জার্নালটি এই গবেষণাটিকে ছাপালো কি করে সেটাও একটা মজার ব্যাপার। আর তারপরে এই যে যারা এই যে এরকম বড় বড় হেডলাইন দিয়ে করছেন, এই গবেষণার উপর ভিত্তি করে তথ্য প্রচারের চেষ্টা করছেন, তারা মানুষের উপকারের পরিবর্তে শুধু অপকারী করে চলেছেন। আর বিষয়টিকে আরো সহজ করে সকলের কি বলবো বৈজ্ঞানিক তথ্য দিয়ে জিনিসটাকে সাপোর্ট করার পরিবর্তে বা এটাকে সমর্থন করার পরিবর্তে তারা এমন সব পদ্ধতি ব্যবহার করছেন যেটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটা ধাপ্পাবাজি। তো দুঃখের ব্যাপার হচ্ছে যে এই ধাপ্পাবাজি বহুদিন আগে থেকে চলে এসছে, সেই 1950-এর দশক থেকে। আমরা অ্যানসেল কিজ এর কথা জানি, যিনি আমাদেরকে ধাপ্পাবাজি দিয়ে দেখিয়েছিলেন যে সম্পৃক্ত চর্বি বেশি খেলেই আমাদের হার্ট অ্যাটাক বেশি হবে, একেবারে নিশ্চিন্তে হয়, সবগুলো দেশের ক্ষেত্রেই সঠিকভাবে হয়। যদিও পরে জানা গিয়েছিল যে তার হাতে তথ্য ছিল 22টি দেশের, কিন্তু সেখান থেকে তিনি 6টি দেশকে বেছে নিয়ে তার তথ্যটিকে প্রমাণ করেছেন আর অন্যগুলোকে বাদ দিয়েছেন, কারণ অন্যগুলোকে যদি সম্পৃক্ত করা হতো সবগুলোকে নিয়ে তিনি করতেন তাহলে তার যে তত্ত্ব সেটা প্রমাণ হতো না। আর এই গবেষণাটি বা এই যে রিভিউ পেপারটি পর্যালোচনা পত্রটি তারা প্রকাশ করেছেন সেটিও তারই একটি চমৎকার উদাহরণ। তারা নিজেরা ভেজিটেরিয়ান এবং ভিগান, এবং সেই জন্যে তারা সারা পৃথিবীকে ভেজিটেরিয়ান এবং ভিগান করে ছাড়বেন, আর সেই কাজ করার জন্যে যার বিরোধিতা করতে হয় তারা তাই করতে রাজি। তো অত্যন্ত দুঃখজনক, আশা করি কুকুরগুলো আবার অসময়ে ডাকাডাকি শুরু করলো। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ভিডিও করছি, এতক্ষণ চেঁচামেচি করেনি, সুতরাং থ্যাংক ইউ। আচ্ছা হয়েছে, থ্যাংক ইউ। তো যাই হোক, আশা করছি এই ভিডিও থেকে আপনারা খানিকটা উপকার পেয়ে থাকবেন, বিষয়টা আপনাদের কাছে খানিকটা পরিষ্কার হয়ে থাকবে। অবশ্যই অনেক লম্বা, চুপ কর, অনেক লম্বা লম্বা লেখা, সেটা পড়তে আমার খানিকটা মাঝে মাঝে বেঁধে যাচ্ছিলাম, কিন্তু আশা করি মূল ধারণাটা আপনারা পেয়ে গিয়েছেন। এবং এই ভিডিওর শুরুটা দেখে আপনারা যারা ভয় পেয়ে গিয়েছিলেন, আশা করছি তাদের ভয় কেটে গিয়ে থাকবে। আজকে এইখানেই শেষ করব। অনুরোধ করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে, কারণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি এবং পশ্চিমে বড় বড় ডাক্তার বা বিজ্ঞানী যারা রয়েছেন তারা এই বিষয়গুলো নিয়ে যে তথ্য আবিষ্কার করছেন, খুঁজে বার করছেন, সেই তথ্যগুলোকে বাংলায় আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি। তো আশা করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি।